জয়পুরহাট যাচ্ছি অনেকদিন পরে, জামালপুর, পঞ্চগড়ে যাব অনেকদিন পরে, বাড়িতে যাচ্ছি, উল্লাপাড়া যাচ্ছি অনেকদিন পরে, জামালপুর, আমার হাজব্যান্ড চাকরি করে, অফিসে যাব, এই জন্য আমি আগে আসছি, ট্রেন হয়েছে 11:10, বাবার বাড়িতে যাচ্ছি আমার দুই ছেলেকে নিয়ে, পঞ্চগড়ে যাব, আমি ঢাকায় পড়াশোনা করি, বাবার সাথে ঈদ করার জন্য দেশের বাড়িতে যাচ্ছি, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, আপনজনদের সঙ্গে দেখা হবে, কষ্ট হলেও কিছু মনে হচ্ছে না, কারণ আপনজনদের কাছে যাব, তাদের সঙ্গে সময় কাটাবো, আমরা আসছি আরো 1 ঘন্টা আগে, এত আগে আসছি, ভাবছিলাম রাস্তায় হয়তো বা জ্যামজট হবে, তো সেরকম জ্যামজট নাই, আগে আসছি, তারপরে অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে যাবো সেই জন্য তো খুশি খুশি লাগতেছে, উল্লাপাড়া যাচ্ছে অনেকদিন পরে পরিবারের সাথে ঈদ করতে, অনেকদিন পরে গ্রামে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এই জন্য আমরা হাসি খুশি এনজয় করতেছি, অনেকদিন পরে বাড়িতে যাবো তো এই এনজয় করতেছি, আবহাওয়াটাও খুব ভালো আজকে, জয়পুরহাট যাচ্ছি অনেকদিন পরে, গ্রামের বাড়ি যাচ্ছি, ভালোই লাগছে, ঈদ করতে অনেক ভালো লাগছে, আমার পুরো ফ্যামিলির সাথে যাচ্ছি ঈদ করতে, দাদাদের সাথে ঈদ করব, কাজিনদের সাথে ঈদ করব, আমরা শুধুমাত্র ঈদের সময় গ্রামের বাড়ি যাওয়া হয়, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার যা তাদের বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা সেখানে ঈদ করতে যাই, প্রতি বছরই যাই, ঈদের ছুটিতে আর কি বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য, আপনার আর টিকেটের ব্যাপারে যা বলবো, ট্রেনের কাউন্টারে আসলে তো মনে করেন টিকিট পাওয়া যায় না, বলে টিকিট নাই, তো এখন অনলাইনের টিকিটের অ্যাপে এখন টিকিট পাওয়া যায়, সব সময় পাওয়া যায় এখন, তো আজকে ওয়েদারটাও ভালো, আশা করি জার্নিটাও ভালো হবে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো, ট্রেনে তো স্বাভাবিকই আছে সব কিছু, কারণ অতিরিক্ত যে যাত্রীর যে একটা চাপ সেই চাপটা নাই, ট্রেনের ভিতর ভিড়ও নাই, এখন সাধারণ যাত্রী নাই, এখন যদি টাইম মতো ছাড়ে তাহলেই সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ, এই পর্যন্ত সবগুলো টাইম মতোই গেছে, এখন এটা দেখা যাক কি হয়, এইখান থেকে তো ভালোই ছাড়তেছে আর কি, তবে সাধারণত আমাদের অভিজ্ঞতাটা হলো এয়ারপোর্ট যাওয়ার পরে খুবই হ্রাস হয় আর কি, আর এমনিতে সব দিক থেকেই ভালো মনে হইতেছে এখন পর্যন্ত, ট্রেন তো টাইম হয়নি, দেখা যাক, হ্যাঁ হ্যাঁ যাওয়ার আশা করছি সময় মতোই যাবে, এবার ঈদে তো এখন পর্যন্ত শুনিনি শিডিউল বিপর্যয়, কিন্তু অন্য সময় তো মাঝে মধ্যে শিডিউল বিপর্যয় হয়।